আসসালামু আলাইকুম, হেলদি ডোজ মডেল ফার্মেসির পক্ষ থেকে স্বাগতম। আমি মোহাম্মদ আয়ুব আলী, রেজিস্টার্ড এ গ্রেড গ্রাজুয়েট ফার্মাসিস্ট। আপনাদেরকে বেশ কিছু বিষয়ে কথা বলতে যাচ্ছিলাম। আসলে বাংলাদেশে ফার্মেসির যে অবস্থা, আপনারা যদি প্রতি 1 কিলোমিটার বা 2 কিলোমিটারের মধ্যে দেখেন, ঢাকা শহরে বিশেষ করে বা ডিভিশনাল সিটি যে শহরগুলো আছে, ফার্মেসিতে আসলে কতটুকু কোয়ালিটি মেনটেন করা হচ্ছে সেটা একটা প্রশ্নবোধক। কারণ ফার্মেসিগুলোতে যেভাবে মেডিসিন স্টোরেজ করা দরকার, সে মেডিসিন সেভাবে স্টোরেজ হচ্ছে না। অ্যাজ এ ফার্মাসিস্ট যদি আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড চিন্তা করি, তাহলে অবশ্যই সেটা হচ্ছে না। যা ফার্মাসিতে আমরা বলি যে জিপিপি, গুড ফার্মেসি প্র্যাকটিস, সেটা যদি আমরা চিন্তা করি, তাহলে জিপিপির কিছুই হচ্ছে না এখানে। তো বেশিরভাগ ফার্মেসিগুলোতেই এই অবস্থা। তবে বাংলাদেশ সরকারের যে সুন্দর ইনিশিয়েটিভ মডেল ফার্মেসি বা মডেল ফার্মেসি ইনিশিয়েটিভ, সেটা খুবই প্রশংসার দাবিদার। তবে মডেল ফার্মেসির যে অবস্থা এখন, অবশ্যই সেটা দিনে দিনে বাড়তেছে। তবে এখন যে অ্যালোপ্যাথারি ফার্মেসিগুলো আছে মুদি দোকানের মতো, এই ফার্মেসিগুলো অতি সত্ত্বর উঠে যাবে ইনশাল্লাহ, আশা করি। আর মডেল ফার্মেসিতে আমরা জিপিপি প্র্যাকটিসটা যদি সুন্দরভাবে করতে পারি, তাহলে অবশ্যই আমাদের কমিউনিটিকে ভালো মেডিসিন দিতে পারবো। সো এটার জন্য যেটা দরকার, যে প্রত্যেকটা সচেতন নাগরিককে এই মডেল ফার্মেসি থেকে ওষুধ কিনতে হবে। এবং ফার্মাসিস্টের যে গুরুত্ব, একজন এগ্রেড রেজিস্টার্ড ফার্মাসিস্টের ওপিনিয়ন ছাড়া কোনো মেডিসিন, কোনো তাদের ডিসপেন্সিং ছাড়া কোনো মেডিসিন আমরা খাবো না। এবং মেডিসিনের ইউজের উপর অবশ্যই যে এগুলো আছে, মানে ব্যাপারগুলো আছে, সেটা অবশ্যই একজন রেজিস্টার এগ্রেড ফার্মাসিস্ট তিনি এনশিওর করে। ডক্টর প্রিসক্রাইব করে বা ডায়াগনোসিস করে, করার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেটা মেডিকেশন ম্যানেজমেন্ট বা ওষুধের যথাযথ ব্যবহার নিশ্চিত করা। সেই ফ্যাক্টরগুলো একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট সেটা নিশ্চিত করেন। সো অবশ্যই সবার প্রতি এটা আবেদন থাকবে যে আপনারা মডেল ফার্মেসি থেকে ওষুধ কিনবেন, এবং যেখানে টেম্পারেচার মেনটেন করে একটা অ্যাসেপ্টিক এরিয়াতে, সুন্দর একটা এরিয়াতে তারা গ্লাস করে বা এয়ার টেম্পারেচার কন্ট্রোল করে মেডিসিন স্টোরেজ করতেছে, অবশ্যই সেখান থেকে মেডিসিন কিনবেন, সেটাই আবেদন থাকবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।